বাঙালির পাত তাহলে শূন্য, দুর্গাপূজায় আসবে না পদ্মার ইলিশ। নতুন ফরমান জারি বাংলাদেশের, তবে এবার বাঙালির ভরসা দীঘা কিংবা কোলাঘাটের ইলিশ। দুর্গাপূজার আগে ইলিশ নিয়ে বড় ইঙ্গিত বাংলাদেশের। পুজো শুরু হতে আরও এক মাস বাকি, তার আগেই বড় খবর এলো বাংলাদেশ থেকে। প্রতি বছরই পুজোর আগে কলকাতায় আসে বাংলাদেশের ইলিশ। কয়েক বছর আগেও সীমান্ত পেরিয়ে নিয়মিত ইলিশ আসত এপারে। মাঝে কিছু জটিলতার কারণে ইলিশ এক্সপোর্ট হওয়া বন্ধ হয়ে যায় পাকাপাকিভাবে। তবে গত কয়েক বছর পুজোর আগে অল্প কয়েকদিনের জন্য হলেও ইলিশ রপ্তানির অনুমতি দিত বাংলাদেশ সরকার, বাংলাদেশে হাসিনা সরকারের পদত্যাগ। এবার একটা আশঙ্কা ছিল পদ্মার ইলিশ আসবে কি না, এ নিয়ে এবার তাদের অবস্থান জানিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এবারের দুর্গাপুজোয় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। ঢাকার সচিবালয় মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন ফরিদা। প্রতিবছর দুর্গাপুজোয় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার পাঠানো হয়, তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপুজোয় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বলেছি। অবৈধ পথে যাতে কোনো ইলিশ যেতে না পারে সে বিষয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। স্বল্প মানুষের আয়ের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারিদের ঋণের কিস্তি 3 মাস স্থগিত রাখার বিষয়েও সুপারিশ করা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, আমি বাংলাদেশের বন্যা দুর্গত জেলাগুলো সরেজমিনে গিয়ে খামারিদের সাথে কথা বলেছি। এ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে, গবাদি পশুর আশ্রয় কেন্দ্র নির্মাণের বিষয় আমরা ভাবছি। বাংলাদেশ থেকে পুজোর মরশুমে ইলিশ আসবে না, এ খবরে স্বভাবতই আশাহত এপারের মৎস্যপ্রিয় বাঙালি। তবে এ বিষয়ে ভারতীয় মাছ ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা বরাবরই বেশি এপার বাংলায়। তবে ইলিশ না এলেও অসুবিধা নেই, ডায়মন্ড হারবার, কোলাঘাট, দীঘা প্রভৃতি এলাকার ইলিশের যোগান অব্যাহত আছে, তার স্বাদও যথেষ্ট ভালো। এখনও ইলিশ শিকার চলছে, আরও ভালো মাছ হতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।